2024 সালের কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যফল কেমন যাবে, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যাদের রাশি কর্কট। 2024 সালটি রাশি অনুযায়ী আপনাদের কেমন যাওয়া উচিত। অফিসে পদোন্নতি, প্রেমের জীবনে বাধা বা অর্থ উপার্জনই বা কেমন হবে, পারিবারিক সম্পর্কই বা কেমন বজায় থাকবে, সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, প্রতিবারের মতো আপনাদের কাছে এবারও অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি যথেষ্টই সমৃদ্ধ হবেন। 2024 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তা নিয়ে আলোচনা করছি। অর্থ থেকে কেরিয়ার, প্রেম থেকে স্বাস্থ্য, জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন বছর কি অপেক্ষা করে তা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিস্তারিত জানালাম। আর কয়েকটা দিনের মধ্যেই শুরু হচ্ছে 2024 সাল। জ্যোতিষ গণনা বলছে নতুন বছরে জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। সামনের বছর একাধিক সাফল্য লাভ করতে পারেন আপনি, তার সঙ্গে সমাজে মান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে কর্কট রাশির জাতকদের। 2024 সালে ধর্মীয় বিষয়ে আপনার আগ্রহ বৃদ্ধি পেতে পারে, বিদেশ সফরের সুযোগ আছে আপনার সামনে। 2024 সালের শুরুতে কর্কট রাশির দশম ঘরে অবস্থান করবে দেব গুরু বৃহস্পতি। বৃহস্পতির শুভ প্রভাবে আপনি নিজের কেরিয়ার ও পরিবারের মধ্যে ব্যালেন্স বজায় রেখে চলতে পারবেন। আপনি পয়লা মের পর একাদশ ঘরে গোচর হবে বৃহস্পতি। কর্কট রাশির জাতকদের কেরিয়ারে বড় উন্নতির যোগ নিয়ে আসবে। দেখে নিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে কী কী ঘটবে এই 2024 সালে। প্রথমেই আসা যাক কেরিয়ারের বিষয়টি। 2024 সালে কর্কট রাশির অষ্টম ঘরে থাকবে শনি। শনির প্রভাবে নতুন বছরের কেরিয়ারের কিছু সমস্যার মুখে পড়তে পারেন আপনি। চাকরিতে হঠাৎ বদলি হতে পারে। এপ্রিল মাসের শেষের দিকে দশম ঘরের উপস্থিত বৃহস্পতির প্রভাবে চাকরিতে পদোন্নতি হতে পারে। তবে সামনের বছর কেরিয়ার সংক্রান্ত কিছু সঠিক পরিকল্পনা আপনার প্রয়োজন আছে। দরকারে পেশা পরিবর্তন করতে হতে পারে। আর্থিক স্থিতিও জানা অত্যন্ত জরুরি। আর্থিক দিক থেকে 2024 সাল ভালোই কাটবে কর্কট রাশির জাতকদের। গোটা বছরই আপনি আর্থিক পরিস্থিতি ভালো থাকবে, অর্থাগমন জারি থাকবে, তার সঙ্গে আগে করা বিনিয়োগ থেকে ভালো ফল পাবেন। কোনো ধনী ব্যক্তির সঙ্গে সামনের বছর আলাপ হতে পারে আপনার। এই ব্যক্তির সাহায্য নিজে আর্থিক অবস্থার অনেকটা মজবুত করে নিতে পারবেন কর্কট রাশির জাতকেরা। আপনি যা আশা করেছিলেন তার থেকে অনেক বেশি বেতন বৃদ্ধি পাবে। নিজের সঞ্চয় এই সময় অনেকটাই বাড়িয়ে নিতে পারেন আপনি। 2024 সালে কর্কট রাশির
প্রেমের জীবন এবং পারিবারিক অবস্থাই বা কেমন যাবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে 2024-এ বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে কর্কট রাশির জাতকদের জীবনে। সামনের বছর প্রেমের ক্ষেত্রে একের পর এক বাধার সম্মুখীন হতে পারেন আপনি। তবে মে মাসের পর জীবনে একটু অশান্তি কমবে, সঙ্গীর সঙ্গে অবশ্যই যতটা সম্ভব মানিয়ে চলার চেষ্টা করবেন আপনি। পরিবারে প্রবীণ সদস্যদের আশীর্বাদ আপনি লাভ করবেন। কর্কট রাশির জাতকদের কথা ও ব্যবহারে আপনারও একটু নম্রতা আনা দরকার। এবার চলে আসা যাক কর্কট রাশির 2024 সালের স্বাস্থ্যই বা কেমন যাবে। সামনের বছর কর্কট রাশির অষ্টম ঘরে শনি এবং দশম ঘরে বৃহস্পতির প্রভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে পাবেন। কর্কট রাশিদের স্বাস্থ্যের জরা, তবে গুরুতর কোনো অসুখে আপনাকে ভুগতে হবে না। যদিও কোনো না কোনো শারীরিক সমস্যা সারা বছর থাকতে পারে আপনার। চোখের সমস্যা, পায়ের সমস্যা, খিটখিটে মেজাজ, এই সব কিন্তু ঘটতে পারে। তাই শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন। 2024 সাল জুড়ে নিজের খাওয়া দাওয়ার সঠিক বজায় রাখুন। কর্কট রাশির ক্ষেত্রে বেশ কিছু উপায় অবলম্বন করতে পারেন যা আপনাকে শুভ ফল দিতে পারে। 2024 সালে গ্রহের অশুভ দশা থেকে মুক্তি পেতে কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করুন। এই জলে কিছুটা গুড় মিশিয়ে নিন। প্রতিদিন শিবলিঙ্গে জল ও অখণ্ড চাল দান নিবেদন করুন। নিজের জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনে মহাদেবের রুদ্রাভিষেক করুন। প্রতিদিন হনুমান চল্লিশা ও বজরং বাণ পাঠ করুন। পিঁপড়েকে চিনি ও ময়দা খাওয়ানো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই লাভজনক। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।